পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর গ্রামের বাসিন্দা আজমাল হোসেন। তার বর্তমান বয়স 40 বছর। আজমাল হোসেন 90% প্রতিবন্ধী। তিনি ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আয়ত্তায় পড়েন, তবুও তিনি বারবার আবেদন করেও এখনো পর্যন্ত তার ভাতা হয়নি। কত বছর বয়স থেকে তুমি হ্যান্ডিক্যাপ? 6 বছর বয়সে আমি অ্যাক্সিডেন্ট, তার মধ্যে 3 বছর পর আমি কাট পেয়েছি। কাট তুমি কাজ কাম কিসে করো, কিভাবে করো? তো আমি একটা পাও এটা আমার লাঠি দিয়ে করে দিই, উঠা বসা লাঠি দিই। তোমার পায়ের জন্য কখনো ডাক্তার দেখিয়েছো? আমি ডাক্তার দেখেছি, আমার 10 বছর আগে যাতে কলকাতাতে ডাক্তার কয়লো কেটে ফেলতে হবে ডাইরেক্ট। কেন? আমি দুদিন পর ভেয়ে আসলো। সংসার কি করে চলছে? সংসার চলে যাবে, তো বেড়ে ওড়ি বানাই বেড়ে গানছি আর কিছু করি। আজমল হোসেনের 6 বছর বয়সে লরি অ্যাক্সিডেন্টে তার ডান পা সম্পূর্ণ অকেজ হয়ে যায়। ডাক্তারের সার্টিফিকেট অনুযায়ী তিনি 90% প্রতিবন্ধী। প্রতিবন্ধিকতার কারণে তিনি কোনো কাজ সুস্থভাবে করতে পারেন না। সংসারে তিনি তার স্ত্রী ও 4টি সন্তান বসবাস করে। তার স্ত্রী বিড়ি বেঁধে কোনো রকমে সংসার চালিয়ে নেই। সংসারের অভাব অনাটন লেগেই আছে। তার একান্ত কামনা যদি প্রতিবন্ধী ভাতাটি হয় তাহলে তার স্ত্রীকে তিনি কিছু সাহায্য করে নিশ্চিত করতে পারবেন। তুমি কেন হ্যান্ডিক্যাপ ভাতা চাইছো? হ্যান্ডিক্যাপ আমি বাইর করে আমি ভাতা চাই। কেন চাইছো ভাতা? আমার চানাপাড়া আছে, বউটি চারটা চানাপাড়া, আমি খাবো কি না 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 দিবি তো ভাতা কিনে। আর তো আমি বিড়ো অফিস যাচ্ছি, আর কিছু কোনো গেছি বিড়ো পঞ্চায়েত করেছি, প্রধানের কাছে সব পুরো কাছে গেছি, মেম্বার কাছে গেছি, ওয়ার কাছে গেছি, কম কথা নাই। প্রধানের কাছে কতবার গেছো? মোটামুটি ওয়ার কাছে অনেকবার গেছি। কী বলেছে? ওই কয়ে যাকে ডাইন করছি পিপেল যা এতে বিড়ো অফিস যা, এখন তোর কাউ দিচ্ছি জমা, তো জমা দিয়ে লেললে জমা দিয়ে রেখে দিলে ওই। তার মতো ওই গ্রামে আরও 8 জন রয়েছেন, তারাও প্রত্যেকেই প্রতিবন্ধী এবং তাদেরও আর্থিক অবস্থা খুব খারাপ। তারাও দাবি করেছেন যেন তাদের প্রতিবন্ধী ভাতাটি অতি শীঘ্রই হয়ে যায়। আমার সমস্যা পায়ের সমস্যা, খুব অসুবিধা, কিছু করতে পারি না। কবে থেকে এই সমস্যা হচ্ছে? আমার সমস্যা ছোট থেকে, খুবই হাঁটার অসুবিধা হয়। কত পার্সেন্ট? 80%। তোমার মতো আর এই গ্রামে কতজন আছে? আমার মতো 8 জন আছে। এর জন্য তুমি কি কি করেছো? আমি অনেক জায়গায় জমা দিয়েছি, কিছুই কোনখান থেকেই হয় না, করে যায় না কেউ। কার কার কাছে? বিডিও অফিস গেছি, পঞ্চায়েতে গেছি, নিম্নদের কাছে গেছি, বলেছি, সবাইকে কেউ করে যায় না। কতবার দিয়েছো? অনেকবার গিয়েছি আমি, কতবার গুনে রাখবো। তা তারা কি বলেছে? তারা কই কই বলছে সব সময় কি হবে হবে করে দিব দিব এ কথা বলছে। তুমি ভাতা কেন চাইছো? আমি রোজগার করতে পারছি না, তো তার জন্য আমার বয়স হয়ে গেল, আর কিছুই করতে পারছি না। 4-5টা ছেলে মেয়ে আর আছে, তাদেরকে কিনে তো পারছি না। তো তোমার সংসার কি করে চলছে? ওই তো আমার একটি মেয়ে আছে, আর তারা বিড়ি উড়ি বেনে কিছু চাইছি করি। এখন কি চাইছো? এখন আমি ভাতাই চাইছি। ভাতা পেলে কি তোমার সুবিধা হবে? সুবিধা তো হবে না বেশিরভাগ, কিন্তু কিছু হবে। আমি এই সমস্যা নিয়ে নওদা যদুপুর পঞ্চায়েত প্রধানের কাছে যাই এবং তাদের সমস্যার কথা জানাই। তখন তিনি বললেন, আমি তাদের বিকলাঙ্গ ভাতার জন্য ব্যবস্থা করে দিয়েছি, তাদের বিকলাঙ্গ ভাতা অতি শীঘ্রই হয়ে যাবে। রাজমান শেখের বিকলাঙ্গ ভাতা হয়নি, ভাতাটা কবে হবে? ওই লোকটা আমার কাছে এসেছিলেন, প্রুফগুলো নিয়ে আমার আমাকে জমা করেছিলেন, আমি ব্লককে পাঠিয়ে দিয়েছি। ব্লকে আমি একদিন তাগাদ করে এসেছি, বলেছেন ওখান থেকে নাকি ছেড়ে দিয়েছে, এবার সরকার যখন ছাড়বে একবারে হয়ে যাবে সবার। আজমাল হোসেন এবং তার মতো ওই গ্রামে আরও 8 জনের যাতে এই প্রতিবন্ধী ভাতাটি হয়ে যায়, এর জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা বারবার কল করে অনুরোধ করুন পঞ্চায়েত প্রধান ফারানা বিবিকে 9563401156 নম্বরে। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।